সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে জানাই চাকরি সংক্রান্ত তথ্যে অভিনন্দন। আজকে আমরা জানিয়ে দেব, জাতীয় রাজস্ব বোর্ড অভ্যন্তরীণ সম্পদ বিভাগে আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও। তো যারা জাতীয় রাজস্ব বোর্ডে আবেদন করবেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, তারা কিন্তু আমাদের এই পুরো ভিডিওটি দেখতে হবে এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কি যোগ্যতা রয়েছে সবকিছু কিন্তু আজকে জানিয়ে দিব। তো বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে এবং পুরো ভিডিও জুড়ে আমাদেরকে অনুসরণ করতে হবে। তো আপনারা যারা আমাদের মাধ্যমে চাকরির আবেদনগুলো করতে চান, আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে, আপনাদের ইনফরমেশন পাঠালে আমরা আপনাদেরকে আবেদন করে দিব। তো সেক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করতে হবে। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যে কথা বলা যাক। তো দর্শক, আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় রাজস্ব বোর্ড, রাজস্ব ভবন, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা। এখানে জাতীয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ প্রশাসন দুই সমন্বয় শাখা এর স্মারক নং এই তারিখ 1/10/2024 খ্রিস্টাব্দ মূলে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে 11 থেকে 20তম গ্রেডভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদ সমূহে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নে বর্ণিত পদ সমূহের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। তো আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে পদের নাম, বেতন ও স্কেল, গ্রেড জাতীয় বেতন স্কেল অনুযায়ী 2015। তো আমরা এখানে কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে সেটা দেখব। আমরা প্রথমে দেখতে পাচ্ছি কম্পিউটার অপারেটর, এখানে বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 পর্যন্ত। এখানে পদের সংখ্যা রয়েছে 14টি। পদ হচ্ছে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা 2019 অনুসারে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিট বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তো আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি যে যেই সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তো এখানে লিখেই দিয়েছে বাংলাদেশের সকল জেলার প্রার্থী এখন আবেদন করতে পারবেন, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। তো আমরা দেখতে পাচ্ছি উচ্চমান সহকারী 11,000 থেকে 26,000 পর্যন্ত বেতন, পদের সংখ্যা হচ্ছে 22টি, মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগে নিয়োগ বিধিমালা 2019 অনুসারে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষ হতে হবে। এরপরে দেখতে পাচ্ছি 60 মুদ্রাক্ষরী কম্পিউটার অপারেটর, এখানে পদের সংখ্যা রয়েছে, এখানে বেতন হচ্ছে 10,000 থেকে 24,000 টাকা পর্যন্ত, পদের সংখ্যা রয়েছে 35টি, মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরে কমন পদ নিয়োগ বিধিমালা 2019 অনুসারে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি, 60 লিপি ও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে যথাক্রমে বাংলায় 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ টাইপ রাইটিং এর গতিসহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহকারী 9,000 থেকে 22,000 পর্যন্ত, বেতন স্কেল, গ্রেড হচ্ছে 16, এখানে পদের সংখ্যা রয়েছে অলমোস্ট 9টি, মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরে কমন পদ নিয়োগ বিধিমালা 2019 অনুসারে কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ টাইপ রাইটিং এর গতি সহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরে লোক নিয়োগ করা হবে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত, বেতন স্কেল,
এখানে পদের সংখ্যা রয়েছে 34টি। সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা 2019 অনুসারে কোন স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতি সম্পন্ন হতে হবে। তো এই ছিল আবেদনের প্রক্রিয়া। অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম পূরণ করতে আপনারা অনলাইন ফলো করতে হবে। এখানে বিধিমালা রয়েছে, বিধিমালা এবং এখানে ফি কত রয়েছে আমরা সেটা দেখব। পরীক্ষার ফি বাবদ 200 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ব্যাট বাবদ 23 টাকা সহ প্রযোজ্য মোট 223 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো এই হচ্ছে টাকার পরিমাণ, অর্থাৎ এখানে 223 টাকা। আর আমাদের মাধ্যমে যদি আপনারা আবেদন করেন তাহলে আপনারা 223 টাকার সাথে আরো 50 টাকা যুক্ত করতে হবে। 50 টাকা যুক্ত করে আপনারা কিন্তু এই আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে পারবেন। তো এখানে আরো একটি নিয়োগ রয়েছে, আমরা এই নিয়োগের সাথে ওই নিয়োগটাও দেখে নিব, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখানে বাংলাদেশ রাজস্ব ভবন অভ্যন্তরীণ, তো রাজস্ব ভবন অভ্যন্তরীণে এখানে আরো একটি নিয়োগ রয়েছে, অফিস সহায়ক। এটি হচ্ছে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে অফিস সহায়ক 8,250 থেকে 20,000 টাকা পর্যন্ত বেতন গ্রেড। এখানে পদের সংখ্যা হচ্ছে 45টি। স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 30 জুন 2024 তারিখে জারিকৃত ইস্যু এই নম্বর বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যে যারা এই পদে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। মানে হচ্ছে এই আবেদনটি অলরেডি একবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এটি পুনরায় সময় বৃদ্ধি করা হয়েছে। তো এখানে আমরা টাকা দেখতে পাচ্ছি, ফি হচ্ছে মাত্র 112 টাকা এবং আমাদের মাধ্যমে আবেদন করলে আপনার আরও যুক্ত হবে 50 টাকা। তো টোটালে 162 টাকা আপনাকে খরচ করতে হবে যদি আমাদের মাধ্যমে আবেদন করেন। আপনারা এই সকল চাকরি সংক্রান্ত তথ্য পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে। আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।